নিউজ আপডেট নিবেদন করছে মা লক্ষ্মী হোমস্টে নিউজ আপডেট নিবেদন করছে মা লক্ষ্মী হোমস্টে সামুদ্রিক মাছ রান্না করে খেয়ে মৃত্যু হলো এক বছর আঠেরোর তরতাজা স্কুল পড়ুয়ার। মৃতের নাম অরিজিৎ জোদ্দার। ঘটনাটি ঘটেছে গোসাবা ব্লকের রাঙাবেলিয়া অঞ্চলের পাখিরালা দক্ষিণ পাড়া এলাকায়। অন্যদিকে ঘটনায় মৃত যুবকের বাবা নিরঞ্জন জোদ্দার গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বিকেলে পরিবারের কর্তা নিরঞ্জন জোদ্দার স্থানীয় বাজার থেকে একটি আড়াই কেজি ওজনের বড় সামুদ্রিক টেপা বা বৈজ্ঞানিক নাম পাফর ফিশ কিনে আনেন বাড়িতে। রাতে মাছের ছাল ছাড়িয়ে রান্না করেন। অন্যদিকে মাছের ছাল আলাদা করে রান্না করা হয়। পরিবারের সকলের মাছ খেলেও অরিজিত তার বাবা নিরঞ্জন মাছের ছাল দিয়ে তরকারি খায়। খাওয়ার পর বাবা ও ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোসাবা ব্লক হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। হাসপাতালে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিজিৎ। হাসপাতালে পৌঁছলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের কর্তা নিরঞ্জন জোদ্দার বর্তমানে গোসাবা ব্লক হাসপাতালে চিকিৎসা। অন্যদিকে অরিজিতের দেহ ময়নাতদন্ত না করে পুড়িয়ে ফেলা হয়। কিভাবে ব্লক মেডিকেল আধিকারিক দেহ ময়নাতদন্তে না পাঠিয়ে পরিবারের হাতে তুলে দিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে গোসাবা ব্লক হাসপাতালের মেডিকেল অফিসার সৌরভ পুরকাইত ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ। অন্যদিকে ঘটনার বিষয়ে গোসাবা থানার আধিকারিক সৌমিন বিশ্বাস জানিয়েছেন, এমন ঘটনার কোনো খবর নেই। একজন জাল ধরেছিল, সেইখান থেকে এনে খেয়েছে। বাড়ি সবাই খেয়েছিল? না, দুজন খেয়েছিল। মেয়েটা খায় না একটা ভাবা আছে, আর ওর মা খায় না। মাকে আবার স্বামী বলছে যে খেয়ে না, যেন তোমার আমার বলে শরীর খারাপ লাগছে, তুমি যেন খেয়ে না। তাও মা খায় না। তারপরে রাত্রে ওই অসুবিধা হলো, নিয়ে চলে আসতো। ছেলেটার নাম কি? ভালো নামটা কি জানি না, তো এমনি ডাকে সবাই কালো কালো করে ডাকে। কালো? জনসাধারণের কাছে করজোড়ে অনুরোধ যে এই টেপা মাছ বা গিরগিরে মাছ যারে বলা হয়, এই মাছটা যাতে না কেউ খায়। কারণ যেমন আমার ভাগনা যেমন সে পরলোক গমন করেছে, এবং সেই সাথে আমার যে জামাইবাবু নিরঞ্জন জোদ্দার, তিনি এখন হসপিটালে অসুস্থ এবং সেই মৃত্যুর সাথে পাঞ্জা করছে। রাতে খাওয়ার পর থেকে ছেলেটা 18 বছর বয়স, একদম জ্বলন্ত প্রাণ, তার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। তাই জনসাধারণের কাছে করজোড়ে অনুরোধ করছি, এই টেপা মাছ বা কিকিরে মাছটাকে আপনারা কেউ। বহুদিন ধরে নদীঘাড়িতে মাছ ধরছেন, বারবারই এই মাছের সম্মুখীন হয়েছেন, এই মাছ কখনো খেয়েছেন আপনি? বহুবার। আপনি কেমন ভাবে খেয়েছেন? ছোটবেলা থেকে খাই আমি। আমি আমি না করে খাই। আমি আমার বাড়ি যদি কোনো ফ্যামিলি যদি কোনো মাছ কাটে, তা আমি খাবো না। এই মাছটা যেখানে বিষাক্ত পয়জন আছে সেখানে এই মাছটা আমরা কেন খাই?